অনুপ্রবেশ, বড়সড় কোনো হামলার ছক নাকি কোনো ষড়যন্ত্র? জম্মুর সাংবা চজবাল এলাকায় এই সুড়ঙ্গটির খোঁজ মেলার পর উঠে আসছে নানা প্রশ্ন। ভারত পাক সীমান্ত থেকে কয়েকশো মিটারের মধ্যে এই চজবাল এলাকা, জমির ধসে যাওয়া কিছুটা অংশ দেখে প্রথমে সন্দেহ হয় গ্রামবাসীদের, জানানো হয় বিএসএফ কে, শুরু হয় খোঁড়াখুঁড়ি। প্রায় ২৫ ফুট গভীরে খোঁজ মেলে ৪ ফুট চড়া এই সুড়ঙ্গের, যার মধ্যে রয়েছে ওপরে ওঠার সিঁড়ি, পাওয়া গিয়েছে অক্সিজেন সরবরাহের পাইপও। পাকিস্তানের দিক থেকে খোঁড়া এই সুড়ঙ্গটি ভারতীয় সীমান্তের ১০০ মিটার পর্যন্ত বিস্তৃত। काफी डेलिबरेटली किया हुआ है काम है, तभी तो ये पाइप और ऑक्सीजन की जरूरत पड़ी है जिसने ये किया हुआ है। तो ये मतलब एक ऑर्गेनाइज्ड अटेम्प्ट जिसको बोलते हैं वो उस तरीके से है, ये प्रॉपर तरीके से किया गया काम है। ये कोई ऐसे नहीं है, कोई छोटे मोटे आदमी का काम नहीं है, किसी एजेंसी का काम हो सकता है। 15 অগস্টের আগে বড় সড়ক কোনো নাশকতা চালাতে কি এমন পরিকল্পনা? সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না গোয়েন্দা সংস্থাগুলি, পুরো জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ ও বিএসএফ। এবিপি আনন্দ,